ইয়াশের সাথে প্রথম কাজ, বাট ইয়াশকে আগেও আমি দুটো ছবিতে দেখেছিলাম। বাট এইটুকু বলতে পারি কি, ইয়াশকে একদমই নতুন অবতারে দেখতে চলেছে দর্শকরা এই ছবিতে অন্তত। গ্যাংস্টারে আমি আমার চরিত্রটা খুব চুপচাপ ছিল, কিন্তু এখানে সেরকম নয়। সো এখানে খুব মজা পাচ্ছি, আর সিনগুলোতে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে আমি হাসতে পাচ্ছি আর মিমি সিরিয়াস থাকতে হচ্ছে। মিমিও এখানে একটা কলেজ গোয়িং গার্ল, যেখানে আর কি কলেজ মানে একদম চুলবুলি টাইপের একটা ক্যারেক্টার। জোনাকি ক্যারেক্টার ভীষণ একটা সাবটল ক্যারেক্টার, ভীষণ গার্ল নেক্সট ডোর একটা ক্যারেক্টার, যে পড়াশোনাতে খুব ভালো আর ওর বাবা ওর বেস্ট ফ্রেন্ড, মানে এমন না যে ওর দশটা বন্ধু আছে হ্যানা ত্যানা, বাট শি ইজ মানে ভীষণ ঘরোয়া একটি মেয়ে। এই ফিল্মে আমার আর মিমির কেমিস্ট্রিও খুব ভালো লাগছে, যেহেতু আমাদের বন্ডিংটা এত ভালো, অ্যান্ড আই থিঙ্ক তোমাদের সবার সেটা দেখে খুব ভালো লাগবে, আর স্ক্রিনে তোমরা নিজেরা খুব এনজয় করবে। তোকে নিয়ে বেঁচে আছি আমি, দুনিয়াটা বলে যায় পাগলামি, চিনতে পারলি না আমায়, চিনতে পারলি না। প্রতিকৃতির সাথে কাজ করে খুবই ভালো লাগছে, ইয়াং ছেলে, খুব এনার্জি, অ্যান্ড মানে সেই এনার্জি নিয়ে আমরা সবাই এক টিম হয়ে কাজ করছি, সো ইটস ফ্যান্টাস্টিক। আশা করি আমরা এই এত মেহনত করে যে ছবিটা করছি পুরোটাই যেন ভালো লাগে দর্শকদের। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে তোমাদের এটা খুব ভালো লাগে, সো কিপ প্রেইং ফর আস, অ্যান্ড সঙ্গীত বাংলায় চোখ রাখো ফর মোর আপডেটস।